পালং পনির রেসিপি আশা করি আপনারা টাইটেলের থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন। সেটা আমাদের কালকে রাতে ডিনার হয়েছিল, মা করেছিল, তো ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ভিডিওটা শুট করে রেখেছিলাম সেজন্যই। আর দারুণ হয় পালং পনির খেতে আসি। পালং শাক তো আমাদের শরীরের পক্ষে খুবই খাওয়া ভালো, সেটা পালং শাক দিয়ে পনির, মানে যারা ধরুন পালং শাক খেতে ভালোবাসেন না বা যাই হোক, তারা এরকমভাবে কিন্তু খেতে পারেন। দারুণ লাগে পালং পনির খেতে, রুটি লুচি পরোটা সবার সঙ্গে, মানে ভাতের থেকে বেশি ওগুলো দিয়ে ভালো লাগে খেতে। তো সেই জন্য আমরা রুটি দিয়ে খেয়েছিলাম। তাহলে আপনার সঙ্গে রেসিপিটা শেয়ার করি, তাহলে যেমন আপনারা দেখে নিন, তারপরে আমি আবার আসছি আপনাদের সঙ্গে। আমি পালং পনির শেয়ার করব, রাতের ডিনার রুটি আর পালং পনির। তো ওখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর 1 বান্ডিল পালং শাক। পালং শাকটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি এখন নুন দিয়ে সেদ্ধ করে নেব, একটু করে তারপরে মিক্সারে বাটবো, পরে আপনাদের সঙ্গে সব একে একে শেয়ার করছি। পালং শাকটা দেখুন আমি নুন দিয়ে বয়েল করে নিয়েছি, এবার হয়ে গেছে বয়েল। দেখুন আমি এই ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি, জলটা পুরো ছেঁকে ঠান্ডা হয়ে গেলে মিক্সারে বেটে নেব, পেস্ট করে নেব। পালংটা আমি দেখুন পেস্ট করে নিয়েছি মিক্সারে। ওখানে আমি টমেটো একটা পেস্ট করে নিয়েছি, ওর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, আর লাগছে বাটার, আমুল বাটার। আদাটা আমি ঘষে নিয়েছি, আর পনিরটা 300 গ্রাম পনির এখানে টুকরো করে নিয়েছি। আর এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে লাগছে এই যে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা একটা। এই দিয়ে এখন আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। এবারে পনিরগুলি একটু হালকা ভেজে নেওয়া হবে, এটা আপনারা কাঁচাও দিতে পারেন, কিন্তু আমরা একটু হালকা ভেজে নেব, একটু সাদা সাদা করে ভেজে নেব, লাল করবো না বেশি। আর ওখানে আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি, পনিরটা ওর মধ্যে আমি ভিজিয়ে দেবো, তাহলে দারুণ সফট নরম হয়। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এটা আমি ওই তুলে ওই জলটার মধ্যে দিয়ে দেবো। তো তারপরে সব ভেজে নিই আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। পনিরগুলো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি একটা গোটা তেজপাতা পুরন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু গোটা জিরে। এরপর আমি দেবো আদা বাটা, এর মধ্যে আদা পেস্টটা দিয়ে দিচ্ছি, ভালো করে ফ্রাই করে নিয়ে। এবারে এই পালংটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটা আমি এখন ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো বাটা, তার মধ্যে কাঁচা লঙ্কা আছে 2টো। আর এতে দিয়ে আপনাদের দেখালাম না, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে একটু হলুদও মিশিয়ে নিয়েছি। নুনটা এখন দিয়ে নিব, নুন মিষ্টি সবই লাগবে, গরম মশলা ওরা পরে দেবো, এটা দিয়ে দেবো। তারপরে এটা দারুণ লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে। আর পালং শাক তো খাওয়া খুবই ভালো, পালং পানির করলে সব উড়ে যায়, কিন্তু পালং শাকের তরকারি করলে আর কেউ খেতে চায় না। আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি, তারপরে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এতে। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিব। আবার পালংটা কষানো হয়ে গেছে, এবার পনিরগুলো আমি দিয়ে দেবো। দেখুন আমার পালং পনিরটা প্রায় হয়েই এসছে, এখন এতে শুধু মানে একটু হয়ে যাওয়ার পর এতে শুধু বাটার আর গরম মশলা মেশাবো, বাস আমার পালং পনির হয়ে গেছে। দেখুন আমি বাটার দিয়ে দিচ্ছি, আগে আমি 2 পিস দিয়ে দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন আমি হোমমেড গরম মশলা দিয়ে দেবো। রেডি আমার পালং পনির, আপনাদের বাটিতে সার্ভ করে আবার দেখাচ্ছি। পালং পনির হয়ে গেছে দেখুন আমার, বাটিতে সার্ভ করে দিয়েছি, খুব দারুণ হয়েছে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, এরকম বাচ্চারা খেলে আরও ভালো, রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে খেতে পারেন। তো আপনাদের কেমন লাগলো বলবেন, পালং পনির লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা দেখলেন তো আজকের এই পালং পনিরের রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খান এবং আমার রেসিপিটা কেমন লাগলো। আর লাইক করতে কিন্তু ভুলবেন না,
নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে আপনারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে চলে যায় এবং আপনারা সেটা দেখতে পারেন। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার আগে থেকেই বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আর যারা এখনও বন্ধু হননি আমার ভিডিওগুলোকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে নেবেন আর পাশে থাকবেন। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে। আজ তাহলে আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।